বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, খুলনা, ময়মনসিংহ, রংপুর ও সিলেটে। ভিউয়ার্স, যমুনাতে কিন্তু আরও একটি বিশাল নেট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আপনারা এখানকার আশেপাশে অথবা এখানে যারা আছেন তারা কিন্তু যত দ্রুত সম্ভব আপনাদের আবেদনটি সম্পন্ন করে দিবেন। এখান থেকে কিন্তু যত তাড়াতাড়ি আবেদনটি করবেন আপনাকে ইন্টারভিউতে কল করা হবে। চলুন দেখে নিচ্ছি কী কী সুযোগ সুবিধা রয়েছে। টিএম, মোবাইল বিল, পারফরমেন্স বোনাস, বেতন পর্যালোচনা, বার্ষিক উৎসব ভাতা দেওয়া হবে দুইটি বার্ষিক। ফিওর সুযোগ সুবিধাও কিন্তু ভালোই দেওয়া হচ্ছে। নিয়োগ দেবে যমুনা ইলেকট্রনিক্স, থাকছে অনেক সুবিধা। হ্যালো ফিওর, সহজ সলিউশনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম যমুনা ইলেকট্রনিক্স নিয়ে। চলুন দেখে নিচ্ছি কোন পদে নিয়োগ দেওয়া হবে, কিভাবে আবেদন করবেন ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য দেরি না করে। যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডে এরিয়া ম্যানেজার পদে জনপল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী 10ই নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। আপনারা যারা চাকরিটির ইন্টারভিউতে কল পেতে চান তারা কিন্তু 10ই নভেম্বর পর্যন্ত বসে থাকবেন না। ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গেই আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন। প্রতিষ্ঠানের নাম যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড, বিভাগের নাম সেলস, প্লাজা, ইলেকট্রনিক্স প্রোডাক্টসের উপর, পদের নাম এরিয়া ম্যানেজার, পদসংখ্যা 8 জন। আর ভিউয়ার্স, আপনারা যারা এখনও সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলবেন খুব শীঘ্রই, কারণ এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম ঘরে বসে চাকরি, অভিজ্ঞতা ছাড়া চাকরি এবং ক্যারিয়ার বিষয়ে বিভিন্ন ধরনের পরামর্শ প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে। তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্রত্যেক দিন এমন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পাওয়ার জন্য। তাই দেরি না করে যত দ্রুত সম্ভব আপনার আবেদনটি আপনারা সম্পন্ন করে দিবেন। চাকরির দায়িত্বগুলো কিন্তু আমি একবার পড়ে শুনে দিব, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনে নেবেন। বিভিন্ন কৌশল ব্যবহার করে প্লাজার বিক্রয় নিশ্চিত করুন। সমস্ত প্রভাবশালী এবং বিক্রয় রেফারেলের সাথে শক্তিশালী ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলুন এবং বজায় রাখুন। কোম্পানির নীতি অনুযায়ী ক্রেডিট অথবা প্রাপ্তি ম্যানেজ করুন। বিক্রয় পরিমাণ বাড়িয়ে একটি সুষম প্লাজা নেটওয়ার্ক গড়ে তুলুন। ভিউয়ার্স, এগুলো ছিল চাকরির দায়িত্ব, আমি একবার পড়ে শুনে দিলাম, আপনারা চাইলে আরেকবার পড়ে নিতে পারেন আপনাদের নিজেদের সুবিধার্থে। বেতন আলোচনা সাপেক্ষে চাকরির ধরন ফুল টাইম, প্রার্থীর ধরন নারী ও পুরুষ উভয় এখানে আবেদনটি করতে পারবেন। বয়স সর্বনিম্ন 28 বছর। আর ভিউয়ার্স, সুযোগ সুবিধাগুলো কিন্তু আমি একবার আপনাদেরকে পড়ে শুনিয়ে দিলাম। শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস, অভিজ্ঞতা 5 বছর। আবেদনের শেষ সময় 10ই নভেম্বর 2024। আবেদনের নিয়ম, আগ্রহীরা বিডি জবস এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আপনারা আবেদনটি করার জন্য বিডি জবস এর নির্লিখা দিকটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার পাশের ট্যাবে বিডি জবস এর ওয়েবসাইটটি ওপেন হবে। ওপেন হওয়ার পর এখান থেকে চেক করে নেবেন এটি যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডের এরিয়া ম্যানেজার পদটি রয়েছে কিনা। যদি এই পদটি থাকে তাহলে এখান থেকে ভালো করে তথ্যগুলো পড়ে নেবেন। আমি আবারও বলছি, তথ্যগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার ইন্টারভিউ বোর্ডের জন্য। তথ্যগুলো খুব ভালোভাবে পড়ে তারপর আপনারা আপনাদের বিডি জবস এর অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। বিডি জবস এর অ্যাকাউন্ট লগ ইন অথবা সাইন আপ করতে যদি কোনো ধরনের সমস্যা ফেস করেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন। এছাড়াও আপনারা আমাদের চ্যানেলে এসে এই ভিডিওটি সম্পূর্ণ দেখে দেখে আপনার বিডি জবস এর অ্যাকাউন্টটিকে আপনি ক্রিয়েট করতে পারবেন মাত্র 5 মিনিটে। এই ভিডিওটিতে কিন্তু লাইভ প্রুফ করে দেখিয়ে দেওয়া হয়েছে কিভাবে আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটার অথবা ল্যাপটপ থেকে একটি বিডি জবস এর অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এরপর ফ্রেন্ডস, আপনারা আপনাদের বিডি জবস এর অ্যাকাউন্টটিকে অবশ্যই অবশ্যই 100% করে নেবেন। 100% যদি নিজেরা করতে না পারেন সেই ক্ষেত্রে আমাদের চ্যানেলে আসার পর এই ভিডিওটি সম্পূর্ণ দেখে দেখে আপনার বিডি জবস এর অ্যাকাউন্টটিকে আপনি 100% প্রফেশনাল করে নেবেন। ভিউয়ার্স, এই ভিডিও দুটো লিংক আমাদের কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। যদি না পেয়ে থাকেন সেই ক্ষেত্রে আমাদের চ্যানেলে আসার পর ভিডিওসে গিয়ে পপুলারে ক্লিক করলে ভিডিও দুটো পেয়ে যাবেন। ভিডিও দুটো দেখে দেখে বিডি জবস এর অ্যাকাউন্ট ক্রিয়েট করে 100% করে নেবেন। 100% করার পর এখানে ফিরে এসে আবেদন করুন লিখা টিকটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে। এর আগে বলে নিচ্ছি, যারা এসএস জব নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে ফেলবেন, কারণ এখানে প্রত্যেক দিন নতুন নতুন সরকারি চাকরির প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগেই আপলোড করা হয়। তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্রত্যেক দিন এমন নতুন নতুন সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পাওয়ার জন্য সবার আগে। আর ভিউয়ার্স, এখানে আবেদনে দেখুন আপনার প্রত্যাশিত বেতনের জন্য একটি জায়গা রাখা হয়েছে, আপনি কত চান এমন। যেহেতু বলা আছে স্নাতক পাশে অভিজ্ঞতা 5 বছর, সেই ক্ষেত্রে আপনারা এখানে 15,000 থেকে 35,000 মধ্যে যে কোনো একটি অ্যামাউন্ট বসিয়ে দিতে পারেন। আমি এখানে 22,000 বসিয়ে দেখিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই নিজস্ব যোগ্যতা এবং চাহিদা অনুযায়ী যে কোনো একটি অ্যামাউন্ট বসিয়ে দিবেন। এরপর হচ্ছে ভিডিও সিভি, ম্যানেজ প্রোফাইল অপশন থেকে আপনার ভিডিও সিভি রেকর্ড এবং আপলোড করুন। এখনই রেকর্ড করে ক্লিক করার পর আপনাকে আপনার প্রোফাইলে নিয়ে যাবে, সেখান থেকে সিভিটি রেকর্ড করে এখানে ড্রপ করে দেবেন। এরপর ভিউয়ার্স, রয়েছে একটি সতর্কবার্তা, সতর্কবার্তাটি না পড়ে কিন্তু আবেদনটি করবেন না। আবেদন করার আগে অনুগ্রহ করে পড়ুন। bdjobs.com এবং সহজ সলিউশন লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানির কোনো আর্থিক লেনদেন বা
প্রতারণার জন্য দায়ী থাকবে না কোম্পানি নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীদের ভেতর যোগাযোগের মাধ্যম মাত্র। ভিউয়ার্স, এই সতর্কবার্তা যদি আপনি এগিয়ে থাকেন তাহলে এখান থেকে উপরোক্ত সতর্কবার্তা টেনে পড়েছি লিখে একটি টিক দিয়ে আবেদনে ক্লিক করে দিবেন, আপনার আবেদনটি সম্পন্ন হয়ে যাবে। এছাড়া আবেদন করতে যদি কোনো ধরনের সমস্যা ফেস করেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখনও চাকরি করছে। আর আজকের ভিডিওতে আমি যেভাবে বলেছি ঠিক সেভাবে আবেদনটি করলে অবশ্যই অবশ্যই আপনাকে ইন্টারভিউতে কল করা হবে। ধন্যবাদ।